রূপার হাতে লেখা ফটোকপির পেপার কি দীপার হাতে পৌঁছাবে হ্যালো ভিউয়ার্স অনুরাগের সোয়ার আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন দীপা রূপার স্কুল ড্রেস হাতে নিয়ে কান্না করছে তার স্মৃতিগুলো তার বারবার মনে পড়ছে ফান্টুস নিয়ে যে কথাগুলো বলেছিল সে কথাগুলো বারবার দীপার মনে পড়ছে রূপার ব্যাগ রূপার পেনসিল বক্স খাতা বই সব কিছু হাতে নিয়ে দীপা হাওমাউ করে কে কাঁদছে অন্যদিকে সূর্য সোনা ঘুমিয়েছে ভেবে দীপার কাছে যাই আউটলেটে সোনাও চুপি সরে দেখতে যাই তারা কি করছে সেখানে গিয়ে যা দেখতে পেলো তাতে তার আর সহ্য হলো না দীপা সূর্যকে জড়িয়ে ধরে রূপার কথা বলে হাওমাও করে কাদা দেখলে সোনাভাবে বাবা এবং মা হয়তো সোনাকেই না ভালোবেসে বরং রূপাকেই বেশি ভালোবাসে তাই তারা আমাকে সেরে এখানে চলে এসেছে সোনা দরজার কাছ থেকে চলে যেতে লাগলেই সূর্যের চোখে পড়ে সূর্য সোনা মা সোনা মা করতে করতে সোনার পিছনে যায় তার সাথে সাথে দীপাও যায় কিন্তু সোনা কারো কোনো কথাই শুনতে চায় না পরে দীপা তার কাছে গেলে বলে না তুমি আমাকে ধরবা না আমাকে শোবানা তোমার আমি কেউ না এদিকে সোনা উপরে চলে যেতে লাগলে সূর্য তার পিছু পিছে যায় এমন সময় কাকিয়া এসে দীপাকে অনেক বকাঝকা করে অন্যদিকে বীর কাঁদতে থাকে তখন দীপা চলে যাবে বলে কিন্তু বীরকে যখন কান্না অবস্থায় দীপার কাছে দেওয়া হয় দীপা তখন আর তাকে সেরে যেতে পারে না বীরকে নিয়ে আউটলেটে থাকতে চাই দীপা সেটা সোনা উপর থেকে দেখে মনে মনে ভাবে আমি মায়ের সঙ্গে শুইতে চাইলাম তবুও মা আমার সঙ্গে থাকলো না বীরকে নিয়ে থাকবে কাকিয়া তার ভুল স্বীকার করে বলে আমি বারবার তোমার উপর অন্যায় করছি দীপা সোনাকে ডাকলে সোনা কোনো মতেই দীপার কাছে আসে না কেননা দীপার কোলে বীরকে দেখে সে মনে করে দীপা বীরকেই হয়তো তার চেয়ে বেশি ভালোবাসে এদিকে রূপা তার হাতের লেখা বিজ্ঞপ্তি ছাপিয়ে বিভিন্ন মানুষের কাছে দিয়ে বেড়াচ্ছে এমন একটা জায়গায় আসে যেখানে পত্রিকা বিক্রি করে এবং কিছু মানুষ তা পড়ে তাদের কাছে এসে সেইটা দেখে তাদেরকে দেয় তারা খুব হাসি ঠাট্টা করে কিন্তু রূপা সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দেয় রূপারা চলে গেলেই একটু পরেই তাদেরই বাড়ির অর্থাৎ সেনগুপ্ত বাড়ির বুয়া সেই দিক দিয়ে যাচ্ছিলো সেখান থেকে একটা পত্রিকা ক্রয় করে নিয়ে যায় এবং সেই পত্রিকার মধ্যে তারা রূপার হাতের লেখা সেই ফটোকপি দিয়ে দেয় একটা সময় সোনার হাতে পড়ে সেই ফটোকপি সোনা কোনো কিছু বুঝতে না পেরে সেই ফটোকপির কাগজ দিয়ে সে জাহাজ বানায় দীপা সেখানে আসে দীপার চোখ পরে রূপার লেখা সেই রূপা অক্ষরের দিকে তখন সে সোনার কাছ থেকে কাগজটা চায় কিন্তু সোনা কোনোভাবেই তা দিতে রাজি হয় না একটা সময় সেই বানানো প্লেনটা সুরে মারে তখন সেই প্লেনটা রান্নাঘরে গিয়ে চুলার উপর পড়ে এবং তা আগুন ধরে পুড়ে যেতে লাগে দীপা অনেক চেষ্টা করেও সেই কাগজটা আর অক্ষত রাখতে পারে না তার লেখা সব কিছু পড়ে যায় তবে কি দীপা এবারও সোনার সন্ধান পাবে না তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ধন্যবাদ